এই শোনো না, আজকে হচ্ছে ভালোবাসা দিবস। আমরা দুজন কিভাবে বসেই থাকবো না কি বুঝলাম না। এই যে কতদিন গেল, ভালোবাসা দিবসের আগে রোজ ডে, প্রপোজ ডে সব কিছুই করলাম, কিন্তু কিস ডের দিন কিন্তু তুমি আমার কিস দিতে দাও নাই, হাগ ডের দিনও কিন্তু তুমি আমার হাগ দিতে কর দাও নাই। তুমি তো আমার ভালোই বাসো না, আমি যেটা দেখতেছি। ভালো না বাসলে কি তোমার সাথে আমার এত বছরের সম্পর্ক হইতো? কোনোভাবেই তো এত বছরের সম্পর্ক হইতো না, বুঝতে পারো নাই তুমি। আচ্ছা এখন আমাকে কি করতে হবে সেটা তুমি বলো। এই রাস্তাঘাটে তুমি এরকম করতেছো কিসের জন্য? মানুষজন দেখবে না, দেখলে কি মনে করবে বলো তো? দেখেছিস রাস্তাঘাটে এগুলা কি করতেছে, একদম সব কিছু শেষ করে দিলা তুমি। এটা একটা কথা, এখন যদি কেউ এভাবে আমাদের দেখে ফেলে তাহলে কি হবে বুঝতে পারতেছো? এই আমি চললাম বাসার দিকে, গেলাম তাহলে আমি বোঝা হয়ে গেছে তোমার হাব ভাব আজকে। ও, বাসায় চলে যাইতে চাচ্ছ? আচ্ছা ঠিক আছে, যাও। তুমি তো আমাকে ভালোই বাসো না, এর জন্যই তো বাসায় চলে যাইতে চাচ্ছ। যাও যাও। আরে না, আমি তো এমনি বলে দেখলাম আর কি। তা চলো, কোথায় নিয়ে যাবে আমাকে চলো? শোনো, তোমার সাথে একটু ইম্পর্টেন্ট কথা বলি, চলো আমরা আজকে এক জায়গায় যাব। তা আমাকে কোথায় নিয়ে যাইতে চাচ্ছ এবং কিসের জন্য? আমরা দুইজন আজকে লিটনের ফ্ল্যাটে যাব, ঠিক আছে? ওইখানে গিয়ে আমরা একসাথে বসে অনেক গল্প করব, ওকে? এই লিটনটা আবার কে? আরে লিটন হচ্ছে আমার স্কুল ফ্রেন্ড, ঠিক আছে? ছোটবেলা থেকে আমরা একসাথেই বড় হয়েছি, একসাথেই চলাফেরা করেছি। তো ওই বন্ধুর বাসায় গিয়ে ওইখানে আমরা দুইজন বসে অনেক গল্প করব। কারণ এইখানে তো বসে বসে গল্প করলে কখন কে দেখে ফেলে, তখন তোমার বাসায় গিয়ে তোমার বাবার কাছে বললে তখন তো তোমারই অসুবিধা হবে। এর জন্য আমরা লিটনের ফ্ল্যাটে গিয়ে ওইখানে গিয়ে বসে বসে অনেক গল্প করি। আর যাওয়ার আগে আমরা চিপস, তারপরে হচ্ছে চকলেট, আইসক্রিম এগুলো কিনে নিয়ে যাচ্ছি, ওখানে শুধু বসে বসে খাবো আর গল্প করবো, ঠিক আছে? ও আচ্ছা, তাইলে চলো চলো আমরা লিটনের ফ্ল্যাটেই যাই, এখানে আর বসে থাকার দরকার নাই। তা তুমি এই কথাটা আরও আগে বলবে না? তুমি যদি এই কথাটা আরও আগে বলতা তাহলে তো আমরা সব সময় ওই লিটনের ফ্ল্যাটেই দেখা করতাম, ওখানেই বসে বসে আমরা গল্প করতাম, তাই না? খামাখা আমরা এখানে এসে বসে গল্প করি আর ভয়তে ভয়তে থাকি কে কখন কোথা থেকে দেখবে আর বাবার কাছে গিয়ে নালিশ করবে। তুমি এই কথাটা এতদিনে বলো নাই, আজকে বলতেছো। আরও আগে বললে কত ভালো হইতো বোকা জেনি কোথাকার। ও কি কিছুই বুঝলো না নাকি? আচ্ছা যাবে সেটি সাকি যাই তো। এই তুমি এরকম বিড়বিড় করে কি বলতেছো, জোরে করে বলো, এখানে কি বাইরের কেউ আছে? এখানে তো শুধু তুমি আর আমি, আমাদের মধ্যে কোনো কিছুই লুকানো থাকবে না, এটাই তো আমাদের কমিটমেন্ট ছিল, তাই না? তুমি খামাখা আমার থেকে লুকায়া লুকায়া কি একা একা বললা বলো তো। আরে পাগল, তোমার কাছ থেকে আমি আবার কি লুকাবো? আমাদের তো দুইটা দেহ কিন্তু প্রাণ কিন্তু আমাদের একটাই, ঠিক আছে? আমাদের ভালোবাসাটা অনেক গভীর। আচ্ছা ঠিক আছে, ওঠো তাহলে, এখন আমরা লিটনের ফ্ল্যাটে চলে যাই। হ্যাঁ হ্যাঁ চলো। আর তুমি এত বোকা কেন? তুমি আরও আগে থেকে আমাকে এই কথাটা বললে আমি তো ডাইরেক্ট ওইখানেই চলে আসতাম, তাই না? খামাখা এখানে এসে কত ভয় ভীতি নিয়ে আমাদের দেখা করতে হয়, তুমি একটু ভাবো তো। আমাদের এই যে কত বছরের রিলেশন, এই রিলেশনের মধ্যে আমরা সব সময় এই আনাচে কানাচে দিয়ে দেখা করি। যদি ওইখানে গিয়ে দেখা করা যাইতো তাহলে তো কোনো অসুবিধাই হইতো না, তাই না? কেউ আমাদেরকে দেখতে পাইতো না, কেউ আমাদের কিছু আমাদের বাড়িতে বলতেও পারতো না, ঠিক আছে? আমরা সব দিক থেকে একদম সেফে থাকতাম। চলো চলো তাড়াতাড়ি চলো, আমার আর এখানে বসে থাকতে ইচ্ছা করতেছে না। চলো আগে আইসক্রিম চকলেট এগুলো কিনে নিয়ে তারপরে যাইতে হবে, চলো। আচ্ছা আচ্ছা জানো, ঠিক আছে চলো। আমি তো ভাবতেই পারিনি যে তুমি এভাবে বলবা, এরকম আমি জানলে আমি তো তোমাকে অনেক আগেই বলতাম যে আমরা লিটনের ফ্ল্যাটে দেখা করি, লিটনের ফ্ল্যাটে দেখা করি, নইলে তো আমি আর আগেই তোমাকে নিয়ে যাইতাম। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, এখন থেকে আমরা সবসময় লিটনের ফ্ল্যাটেই দেখা করবো, ওকে? আচ্ছা ঠিক আছে বেবি, চলো।